কোটি কোটি টাকা হাওড়া নিষ্কাশনের জন্য খরচ করলেও ফল সেই একই একদিনের বৃষ্টিতেই জলের তলায় হাওড়া শহর কিছুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে বলেছিলেন আপনাদের টাকাগুলো যাচ্ছে কোথায় হাওড়াতে আমরা টাকা দিয়েছি পদ্মপুকুর জলের ট্যাঙ্ক হয় উনিশশো সালে চল্লিশ বছর ধরে পাইপলাইনগুলো আছে কিন্তু বহু জায়গায় লিক আর তাতে নোংরা জল মিশে যাচ্ছে হাওড়ার বিভিন্ন জায়গায় জলমগ্ন অবস্থায় রয়েছে জনসাধারণ উত্তর হাওড়ার বিভিন্ন জায়গায় জলের তলায় মানুষ ঘুসুরিয়ার লস্করপাড়া এই বাজারটা পুরো জলের তলায় দোকানদারদের বক্তব্য বৃষ্টি হলেই বাজারে লোক আসে না কারণ বাজার থাকে জলের নিচে জয়সপাল হসপিটালের সামনেও একই অবস্থা দুই তিন ছয় চার নম্বর ওয়ার্ডের বিভিন্ন অঞ্চলে এবং হাওড়ার অন্যান্য জায়গা জলের নিচে মালি পাঁচঘরা থানার সামনেও রয়েছে জল পথ চলতি মানুষের হচ্ছে অসুবিধে খাবারের জল ভরতে গেলেও জলের ভেতর দাঁড়িয়ে জল ভরতে হচ্ছে এই বিষয়ে চব্বিশে জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠকে বলেছিলেন কলের জল পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে তো পড়েই যাচ্ছে কিছু মানুষের অভ্যেস আছে ঢাকনা করলেও ঢাকনাটাকেও বিক্রি করে দেয় আমরা সারালে তারপর সারাবেন আপনাদের টাকাগুলো যাচ্ছে কোথায় হাওড়াতে আমরা টাকা দিয়েছি পদ্মপুকুর জলের ট্যাঙ্ক হয় উনিশশো সালে চল্লিশ বছর ধরে পাইপলাইনগুলো আছে কিন্তু বহু জায়গায় লিক আর তাতে নোংরা জল মিশে যাচ্ছে প্লিজ বুঝুন মানুষের জীবনের থেকে দামি কিছু নয় এই লজ্জা আপনি আপনার দায়িত্ব পালন করছেন না এটা লজ্জা মিউটেশন অনলাইন করা হয়েছে কিন্তু কাজ সময় মতো হচ্ছে না টাকার বিনিময়ে পুরসভার অনেক জমি বেদখল হয়ে যাচ্ছে আমি হাওড়া পুলিশকে বলবো তদন্ত করার জন্য চিফ সেক্রেটারিকে আমি অর্ডার দিচ্ছি সেখানে যেই হোক কাউকে ছাড়বেন না সরকারি সম্পত্তি কারোর ব্যক্তিগত সম্পত্তি নয় বাইরের লোকেরা এসে সব জায়গা জমি দখল করে নিচ্ছে আসুন শোনাই কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চব্বিশে জুন শুনুন কলের জল পাইপ ওয়াটার পড়ে যাচ্ছে তো জল পড়েই যাচ্ছে কিছু লোকের হ্যাবিট আছে ঢাকনা করলেও ঢাকনাটা খুলেও বিক্রি করে দেয় তাই যদি হয় তাহলে আমরা মডার্ন সিস্টেমে কেন যাব না যে যখন আমার বালতি পড়বে বা হাত তুলে আমি জল পাতবো তখন সেটা চালু হবে তারপরে সেটা অটোমেটিক্যালি স্টপ হয়ে যাবে এমন কোন সিস্টেম আমরা আজ পর্যন্ত বের করতে পারিনি কেন অথবা এক্ষেত্রে আমার কিছু করার নেই শুধু এনভায়রনমেন্ট দেখে পেতল লোহা বিক্রি করে দিচ্ছে যখন তখন আপনারা প্লাস্টিক টাইপের কিছু যদি লাগাতে পারেন অন্তত আপাতত সেভ হতে পারে যদিও জলটা সাইক্লিং হয় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সব জায়গায় আছে কিন্তু আপনারা কি করছেন এনক্রোচমেন্ট করছেন ভ্যাটগুলো বাইরে থেকে নোংরা পড়ে থাকে একবার দেখেন না লজ্জাও লাগে না রাস্তাগুলো আমরা সারালে তবে সারাবেন তা আপনাদের টাকাগুলো যাচ্ছে কোথায় হাওড়াতে এখনো পর্যন্ত কনজারভেশন কোনো সিস্টেম নেই অথচ আমি আমরা টাকা দিয়েছি পদ্মপুকুর ওয়াটার প্ল্যান্ট হয় উনিশশো সালে চল্লিশ বছর ধরে পাইপ গুলো আছে বহু জায়গায় লিক ফলে বারবার পাইপ লাইন হচ্ছে বহু জায়গায় নোংরা জল মিশে যাচ্ছে প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট যারা টাকার দিকে বেশি উৎসাহী তাদের মনে রাখতে হবে নিজের জীবনের থেকে দামে কিছু নয় মানুষের জীবনের থেকে দামে কিছু নয় এটা লজ্জা যে আপনি আপনার দায়িত্ব পালন করছেন না মিউটেশন অনলাইন করা হয়েছে কিন্তু কাজ সময় মতো হচ্ছে না কাজের জন্য নিয়মিত ট্যাক্সের বিল যখন তখন ট্যাক্স ভালি দিচ্ছে মিউনিসিপ্যালিটিগুলো আমাদের জিজ্ঞেসও করছে না আর যখন তখন ক্যাজুয়াল লোক নিয়ে নিচ্ছে না জিজ্ঞেস করে বারবার বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল অর্ডার ছাড়া করবে না অথচ অনলাইনটাকে অ্যাভয়েড করে কিভাবে দিয়ে দেওয়া হচ্ছে পারমিশন যার আছে সে পেয়ে যাচ্ছে যে দিতে পারছে আর নেই সে পাচ্ছে না তাকে হ্যারাস হতে হচ্ছে টাকার বিনিময়ে পুরসভার বহু জমি বেদখল হয়ে যাচ্ছে সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে আমি হাওড়া পুলিশকে বলবো একটা তদন্ত করার জন্য এবং চিফ সেক্রেটারিকে আমি অর্ডার দিচ্ছি সেখানে যদি রাম শাম যদু মধু যাই হোক ইভেন আমিও যদি হই আমাকেও ছাড়বেন না আমি জানতে চাই না কে দখল করেছে কিভাবে করেছে পেছনে কারা গ্যাং আপ করেছে এবং কীভাবে এগুলো হয়েছে আমি এসব জানতে চাই সরকারি সম্পত্তি কারো ব্যক্তিগত সম্পত্তি নয় লোভ বেড়ে যাচ্ছে লোভটাকে কমাতে হবে বাইরের লোকেরা এসে এখানে সব জমি জায়গা দখল করে নিচ্ছে কারণ টাকার বিনিময় বড়ো বড়ো মাল্টি স্টোর কমপ্লেক্স হয়ে যাচ্ছে জমি সরকারি জমি দখল করে সরকার থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করছে না বালির বিধানসভার বিভিন্ন জায়গাতেও রয়েছে জল নিষ্কাশনের অবস্থা হাওড়াতে এতটাই খারাপ যে বৃষ্টি হলেই মানুষ আতঙ্কিত হয়ে পড়ে থাকতে হবে জলের মধ্যে এর সুরাহা কবে যে মিলবে সেটাই দেখার কোটি কোটি টাকা হাওড়ার নিষ্কাশনের জন্য খরচা করেও ফল সেই একই একদিনের বৃষ্টিতে জলের তলায় হাওড়া শহর কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকে বলেছিলেন আপনাদের টাকাগুলো যাচ্ছে কোথায় হাওড়াতে আমরা টাকা দিয়েছি পদ্মপুকুর জলের ট্যাঙ্ক হয় উনিশশো সালে চল্লিশ বছর ধরে পাইপলাইনগুলো আছে কিন্তু বহু জায়গায় নেই আর তাতে নোংরা জল মিশে যাচ্ছে হাওড়ার বিভিন্ন জায়গায় জলমগ্ন অবস্থায় রয়েছে জনসাধারণ উত্তর হাওড়ার বিভিন্ন জায়গা জলের তলায় ঘুসুরিয়া লস্করপাড়া এই বাজারটা পুরো জলের নিচে দোকানদারদের বক্তব্য বৃষ্টি হলেই বাজারে লোক আসে না কারণ বাজার থাকে জলের নিচে এবং একই অবস্থা বিভিন্ন জায়গায় দুই তিন ছয় চার নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গা হাওড়ার অন্যান্য জায়গাও জলের নিচে মালি থানার সামনেও রয়েছে জল পথ চলতি মানুষের অসুবিধে হচ্ছে খাবারের জল ভরতে গেলেও জলের ভেতর দাঁড়িয়ে জল ভরতে হয় এই বিষয়ে চব্বিশে জন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠক করেছিলেন কলের জল পড়ে যাচ্ছে তো পড়েই যাচ্ছে কিছু মানুষের অভ্যেস আছে ঢাকনা করলেও ঢাকনাটাকেও বিক্রি করে দেয় আমরা সারালে তারপর সারাবেন আপনাদের টাকাগুলো যাচ্ছে কোথায় হাওড়াতে আমরা টাকা দিয়েছি পদ্মপুকুর জলের ট্যাঙ্ক হয় উনিশশো সালে চল্লিশ বছর ধরে পাইপলাইনগুলো আছে কিন্তু বহু জায়গায় লিক আর তাতে নোংরা জল মিশে যাচ্ছে প্লিজ বুঝুন মানুষের জীবনের থেকে দামে কিছু নয় এটা লজ্জা আপনি আপনার দায়িত্ব পালন করছেন না মিউটেশন অনলাইন করা হয়েছে কিন্তু কাজ সময় মতো হচ্ছে না টাকার বিনিময়ে পুরসভাকে অনেক জমি বেদখল হয়ে যাচ্ছে আমি হাওড়া পুলিশকে বলবো তদন্ত করার জন্য চিফ সেক্রেটারিকে আমি অর্ডার দিচ্ছি সেখানে যেই হোক কাউকে ছাড়বেন না সরকারি সম্পত্তি কারোর ব্যক্তিগত সম্পত্তি নয় বাইরের লোকেরা এসে সব জায়গা জমি দখল করে নিচ্ছে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন